হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজে গিয়েছে 44 ভাগ। সবকিছু ঠিক থাকলে 2023 সালের অক্টোবরে এই টার্মিনাল উদ্বোধন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। উদ্বোধনের পর এই বিমানবন্দর থেকে বছরে 2 কোটি যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। বিশ্বে এমন অনেক বিমানবন্দর আছে যার এক একটি টার্মিনাল বাংলাদেশের একটি বিমানবন্দরের সমান। এসব বিমানবন্দরে রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা, যেখানে একজন যাত্রী সহজেই বিমানবন্দরের সব ধাপ অতিক্রম করে উড়োজাহাজে চড়তে পারেন। এশিয়াতেও এমন অনেক বিমানবন্দর রয়েছে, বাংলাদেশেও শিগগিরই এমন সুবিধা পেতে যাচ্ছেন উড়োজাহাজের যাত্রীরা। এগিয়ে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণ কাজ। এই কোভিডের এই দুঃসময়ে যখন সারা বিশ্বে কাজকর্ম সব বন্ধ ছিল, যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কোনো বিদেশি ইঞ্জিনিয়ার বা বিদেশি বিশেষজ্ঞরা কেউ কিন্তু অন্যান্য দেশে থাকে নাই, এই আমাদের দেশসহ, সেই দুঃসময়েও আমরা কিন্তু এই কাজটা অব্যাহত রাখতে সমর্থ হয়েছি। সমস্ত ফেসিলিটি তাদেরকে প্রোভাইড করেছি, কোয়ারেন্টাইন ফেসিলিটি, PCR টেস্ট, এগুলা সমস্ত স্বাস্থ্যসম্মত ওয়ার্ল্ড WHO-র যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে আমাদের সমস্ত কাজকর্ম আমরা চালিয়েছি, যার ফলশ্রুতিতে এই প্রজেক্টটা কোনো ডিলে হয় নাই, বড় কাজের অগ্রগতি এখনও বিদ্যমান। আমরা শুধু বিমানবন্দরই না, এই বিমানবন্দরের ব্যবস্থাপনা যাতে বিশ্বের যে কোনো বিমানবন্দরের তুলনায় প্যারালাল এডপার থাকে, সেই দিকেও আমাদের আমরাও ভাবি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। 5,42,000 বর্গমিটারের এই টার্মিনালে একসঙ্গে 37টি প্লেন রাখার অ্যাপ্রন করা হয়েছে। তবে এই টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন হবে মডার্ন টার্মিনাল বিল্ডিং। 2,30,000 স্কোয়ার মিটারের বিল্ডিংয়ের ভেতরে থাকবে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটিতে বেশ কয়েকটি স্ট্রেইট এসকেলেটর লাগানো হবে, যারা বিমানবন্দরে দীর্ঘ পথ হাঁটতে পারবেন না তাদের জন্যই এই ব্যবস্থা। আমাদের অ্যাপ্রনের কাজ, র্যাপিড ট্যাক্সিওয়ের কাজ, এগুলো অলমোস্ট প্রায় কমপ্লিট হওয়ার পথে। আমাদের টোটাল যে অগ্রগতি 44.15 আমাদের টোটাল অগ্রগতি, আমাদের এক্সপেক্টেড যেটা ছিল এই পর্যায়ে এই টাইমে এসে গ্যাপটা মিনিমাইজ হয়েছে। অলমোস্ট টার্মিনাল দৃশ্যমান। আমাদের প্রত্যাশা যে আগামী 2023 এর অক্টোবরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে পারবেন, এই প্রত্যাশা রেখেই আমাদের কাজের অগ্রগতি হচ্ছে এবং আমাদের বিশ্বাস আমরা সমর্থ হব। টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ করছে স্যামসাং গ্রুপের কনস্ট্রাকশন ইউনিট স্যামসাং কনস্ট্রাকশন অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটির নির্মিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বুর্জ খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার ও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের 4 নম্বর টার্মিনাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 28 ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের উদ্বোধন ও ফলক উন্মোচন করেন। এই প্রকল্পের আওতায় একটি প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং, রাস্তা, কার পার্কিং, কার্গো কমপ্লেক্স, পার্কিং অ্যাপ্রন সহ আরও অন্যান্য স্থাপনা তৈরি করা হচ্ছে।